আকাশকে তারাতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক মোর শেষ পরিচয় আমি একুশের নারীর আর একজন নারী আমার নাম মোনালিসা আর ধন্যবাদ জানাই পারমিতা মজুমদারকে আর পারমিতার এই ভাবনাকে সাধুবাদ জানাই পারমিতা যেভাবে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য সহযোগিতা করছেন সত্যি আমি অন্তর থেকে আমার বন্ধু পারমিতা মজুমদারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর বাকি দিদিরা কি রেডি একুশের নারীরা আপনারা আমাদের একেবারে ফ্যাশন ফেস 2021 আমাদের একেবারে নকিং করছে আমাদের ডোরটাকে তো আশা করছি আমি তো ভীষণ তোমাদের ফ্যাশন ফেস 2021 কে নিয়ে ভীষণ এক্সাইটেড আমি আজ স্টুডিওতে এসেছি তোমাদের ভয়েসটা রেকর্ড করার জন্য আচ্ছা সোমা হাই আমি এখন স্টুডিওতে আছি তোমাদের প্রস্তুতি চলছে তোমাদের অনুষ্ঠানের আমি ভীষণ এক্সাইটেড আর আমার পারমিতার এক্সাইটমেন্ট দেখে আমার এক্সাইটমেন্ট বেড়ে গিয়েছে আর বাকিদের সঙ্গে তো আমার দেখা হয়নি এখনো আমাদের দেখা হবে 11 এবং 12 ডিসেম্বর সকলের সোমবার রেডি তো সুতপা বিশ্বাস হাই সোনালি জয়শ্রী প্রত্যেককে হ্যালো আমি মোনালিসা মীনাক্ষী বা রিয়েলি ভেরি অ্যাক্টিভ গ্রুপ অনেকজনকে আমি দেখতে পাচ্ছি এত হঠাৎ করে বিনা নোটিশে আমি চলে এলাম পারমিতাকে আর্জি জানিয়ে আজকের ভাবনাটা এই জন্যই লাইভে আসা যে আমি একটা পরিচয় ঘটালাম আপনাদের সঙ্গে আর দ্বিতীয়ত আপনাদের প্রস্তুতি কেমন চলছে একটু ওয়ার্ম আপ করিয়ে দেওয়া যে আমাদের কিন্তু একুশের নারীর প্রস্তুতি একেবারে তুঙ্গে আমরা একেবারে ভয়েস রেকর্ড করতে অ্যাডভার্টাইজমেন্টের জন্য স্টুডিওতে আছি আর আপনারা আপনাদের প্রস্তুতি কতদূর নিয়ে গেলেন সেটাই দেখার চেষ্টা আর কি বৈশাখী আচ্ছা পূরবী সেনগুপ্তকে আচ্ছা খুব ভালো লাগছে আর কয়েকটা কথা বলবো বন্ধুদের জন্য অপেক্ষা করছি সেতারেতে বাঁধিলাম তার গাইলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক মোর শেষ পরিচয় আচ্ছা আমার নাম সহ পরিচয়টা আমাকে দিতে হবে আমার নাম মোনালিসা আমি ছোট্টবেলা থেকে নারী শক্তির জন্য কাজ করি আমি একজন মহিলা হয়ে উমেন এম্পাওয়ারমেন্ট চাইল্ড রাইটস নিয়ে কাজ করি একটি সংগঠন নিয়ে দীর্ঘদিন গুটি গুটি পায়ে পথ চলছি দেখতে দেখতে বেশ কিছু বছর হয়ে গেল আজকে বর্তমান দিনে যে মেয়েরা গাড়ি চালায় অ্যাজ এ উমেন ড্রাইভার সেই মেয়েরাও আমাদের সংগঠন থেকে সুযোগ পেয়েছে আপনারা দেখে থাকবেন পিঙ্ক ক্যাব চালাচ্ছে মেয়েরা তো এরকম নানা রকম সুযোগকে মেয়েদের কাছে মূলত পৌঁছে দেওয়া এবং বাচ্চাদের সুরক্ষা দেওয়ার কাজই করতে করতে বড় হয়েছি আর তার সঙ্গে সঙ্গে এখন আমি অনুষ্ঠান সঞ্চালনা করি আর এই দায়িত্বটা আমার কাছে এসেছে যে আপনাদের সেই দিনের অনুষ্ঠানটি আমি সঞ্চালনা করব আর আমাদের সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় সুজিত বোস মহাশয় ওনার উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন হবে আর থাকবে মাল্টি ট্যালেন্টেড নারী শক্তিরা তো সকলেই নারীরাই শক্তির প্রকাশ ঘটাই প্রতি মুহূর্ত আর ওই দিন তাদের শক্তির প্রকাশ আমরা পাবো আমাদের লেক টাউন এমবি হলে আপনারা যারা স্টল নিচ্ছেন তারা তো থাকছেনই কিন্তু বাকিরা আমি শুনেছি এই গ্রুপে 6000-এর বেশি মানুষজন রয়েছি আমরা মানে নারীরা রয়েছি তো প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাচ্ছি দুদিন চলবে আপনারা আসুন দেখা হবে অনেক গল্প হবে আর মেয়েদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিগুলোর প্রকাশ ঘটবে আর একসঙ্গে থাকলে এক ছাদার ছাদের নিচে যখন আমরা আসব আমাদের আমাদের ইউনাইটেড পাওয়ারটা আমাদের কিন্তু আরও দৃঢ় হবে তাই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুতপা বিশ্বাস একদম 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 শর্মিষ্ঠা সেনগুপ্ত হাই দিদি গার্গী ব্যানার্জি সকলকে স্বাগত জানাচ্ছি কেউ কিন্তু একদম মিস করবেন না একেবারে বন্ধুর মতো আড্ডা দিতে চলে এলাম আজ আর মনে হলো যে আপনাদের একটু পজিটিভিটিটা যাতে এনহান্স করা যায় এটাই আজকের লাইভে আসার অবজেক্টিভ খুব ভালো লাগছে পারমিতা এগেন থ্যাংক ইউ তোমাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর একুশের নারীর সকল নারীদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমরা নারী আমরাই পারি তাই আমরা আমাদের জীবনে আমাদের সংসার সন্তান সামলে
আমাদের ভালো লাগার জায়গাটাকে এক্সপ্লোর করে নিজে ভালো থাকতে জানি, অপরকে ভালো রাখতে জানি। জয়শ্রী, থ্যাংক ইউ তোমাকেও জয়শ্রী। শিল্পী মণ্ডল, আমার খুব ভালো লাগছে, ভীষণ অ্যাক্টিভ আমাদের 21 নারীর প্ল্যাটফর্ম, আর এই ভাইব্রেশন আমাদের সমাজের প্রতিটা কোণে কোণে ছড়িয়ে পড়ুক। পারমিতা মজুমদার, আমাদেরও খুব ভালো লাগছে এই তুমি হঠাৎ করে লাইভে আসলে তার জন্য। হ্যাঁ একদম, আমার মনে হলো পজিটিভিটিকে যত এনহান্স মানে এক্সচেঞ্জ করবো তত এনহান্স হবে। তো আজকে আমরা ভাগ করে নিলাম আমাদের এই মুহূর্তটা, আর তোমাদের সহযোগিতা চাই ওই দিন। সকলে সকলের বন্ধুদের নিয়ে একেবারে জমিয়ে আমরা আমাদের ফেস্টটা অর্গানাইজ করব, শুধু নয় অনেক আনন্দ করব দুদিন। আর শীতের এরকম একটা মিঠে রোদ মেখে আমরা আনন্দে মেতে উঠবো। সোনালী নন্দী, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে তোমার কথা। আমি কি বলছি জানি না, আমি বকবক করে যাচ্ছি কারণ এখন আমি খুব আনন্দের মুডে রয়েছি, আর 21 নারীর মতো একটা প্ল্যাটফর্ম পেয়ে রিয়েলি আই এম ভেরি এক্সাইটেড। আমি ভীষণ 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 এক্সাইটেড, কারণ আপনারা যেভাবে ঘর সংসার সামলে, সন্তান সামলে, আপনাদের নিজেদের ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভার জাগরণ ঘটাচ্ছেন। আমি বিশ্বাস করি আমাদের সকলের ভেতরে একটি ডায়মন্ড আছে, একটি হিরে আছে। স্বামীজির সেই ভাবনা, অল পাওয়ার উইদিন ইউ, সেই পাওয়ারটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে। শুধু এক্সপ্লোর নয়, সেই পাওয়ারটাকে আমাদের ছড়িয়ে দিতে হবে সমাজের কোণে কোণে। আর সত্যি আপনারা আছেন বলেই আজকে কিন্তু আমরা একত্রিত হতে পেরেছি, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই 21 নারী গ্রুপটা এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। কবিগুরুর ভাবনায় গ্রহণ করেছ যত, ঋণী তত করেছো আমায়। এই পারমিতার 21 নারী প্ল্যাটফর্মকে যে আপনারা গ্রহণ করেছেন তার জন্য আপনাদের সকলকে সাধুবাদ জানাই। আর একার দ্বারা কোনো কাজই সম্ভব নয়, ইউনিট ইজ দ্য পাওয়ার, সেই ভাবনাকে আরও একবার আপনারা 21 নারীর প্ল্যাটফর্ম থেকে বুঝিয়ে দিয়েছেন। খুব ভালো লাগছে তোমার কথা, থ্যাংক ইউ পারমিতা। এই পর্যন্তই থাক আজকে, দেখা হচ্ছে 11 তারিখে। আমি তো ভীষণ এক্সাইটেড, আমার ভীষণ ভালো লাগছে, আর এত মেয়েরা একসঙ্গে একত্রিত হয়ে এত সুন্দর কিছু করার যে প্রয়াস, সেই প্রয়াসকে আরও একবার সাধুবাদ জানাই। আর আমরা একটা কথা বলি আমার সংগঠনের ভাবনার জায়গা থেকে, একটি পাখি যেমন উঠতে পারে না দুটো ডানা ছাড়া, তেমন সমাজেরও মান উন্নয়ন সম্ভব না নারী পুরুষের সমানতা ছাড়া। তাই নারী পুরুষ সমান সমান তবেই হবে সমাজ মহান। নারীদের উপর যতই দায়িত্ব আসুক না কেন, নারীরাই পারে সব দায়িত্ব একা হাতে সামলাতে। আর তাই তো 21 নারীর নারীরা এত সুন্দর একটা ফ্যাশন ফেস্টের আয়োজন করেছে। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।